দেখেন এটা হচ্ছে প্রজেক্টরের এই যে লাইট এই যে উপরে ওয়াও দেখেন কত ক্লিন মাত্র 9000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা প্রজেক্টর আর স্পিকারও আছে এটাতে জি বিল্ট ইন স্পিকার সাউন্ডও বের হবে এখান থেকে আচ্ছা দারুণ প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে ও তাই যেটা এখানে যেখানে রাখবেন আপনারা হচ্ছে অটো ফোকাস করে নেবে আচ্ছা 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 ও নিজেই আপনার হচ্ছে ক্লিয়ারিটি সে নিজেই ডিসাইড করবে এটা তো হচ্ছে আপনি এইচডিএমএ পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে डायरेक्टली আপনার হচ্ছে ল্যান পোর্ট দিয়ে আপনি ইউজ করতে পারবেন ডাইরেক্ট হচ্ছে ইন্টারনেট কানেকশন নিতে পারবে মানে এখানে মাউসের মতো হ্যাঁ মাউসের মতো আসবে এখানে টাচ প্যাডে কাজ করতে পারবে বা ল্যাপটপের মতো আর কি অনেক ল্যাপটপের টাচ প্যাডের মতো এই ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনার অটো ফোকাস ফোকাসের জন্য ওকে অটো ফোকাসের জন্য এই বাজেটের মধ্যে যারা হচ্ছে বড় টিভির চিন্তা ভাবনা করে তাদের জন্য হচ্ছে বেস্ট সাজেস্ট হচ্ছে এটা আচ্ছা 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 হ্যালো ভিউয়ার সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আবারো চলে আসলাম আপনাদেরকে দেখাবো প্রজেক্টর এখানে প্রচুর প্রজেক্টর রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের বেনকিউ দেখতে পাচ্ছেন ভিউসনিক আছে শাওমির আছে এছাড়াও কিছু মিনি সাইজের একদম ছোট পকেট সাইজের যারা প্রজেক্টর চান তাদের জন্য প্রজেক্টর আছে মেইনলি সামনে যেহেতু ফুটবল বিশ্বকাপ আপনারা জানেন জি তাই তো জি তো ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কিন্তু একটা সারা বাংলাদেশে হাইপ চলে সবাই খেলা দেখবে প্রজেক্টরে বড় বড় স্ক্রিনে যারা খেলা দেখবে তাদের জন্য প্রজেক্টরগুলো অনেক পারফেক্ট সাথে যদি আপনারা কেউ চান যে কনফারেন্স অথবা সেমিনারের জন্য বিভিন্ন সময় আসলে কর্পোরেট অফিসগুলোতে কিন্তু এই ধরনের প্রজেক্টর প্রয়োজন হয়ে থাকে এছাড়াও সিনেমা হলের জন্য যারা প্রজেক্টর নিতে চান তাদের জন্য প্রজেক্টর কিন্তু আছে তো দারুণ দারুণ সব প্রজেক্টরগুলো আজকে দেখাবো এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং রিপ্লেস গ্যারান্টিও আছে জি কিছু কিছুতে রিপ্লেস গ্যারান্টিও আছে আপনি চাইলে নিতে পারেন আর আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পিসি হাউস বাংলাদেশের একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান এটা মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের দোতলায় তো তাদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারে নিতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি শপে চলে আসবেন আর আমার সঙ্গে বেলাল ভাই আছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি আমাকে বলেন তো যে এখানে যতগুলো আছে এর মধ্যে আমি তো দুই একটা ব্র্যান্ডের বলেছি অন্য ব্র্যান্ড কি কি আছে আপনার আছে চাইনিজের মধ্যে চেয়ারলেক্স আছে তারপর হচ্ছে আপনার এমআই আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার P09 যেটা হচ্ছে খুবই ছোট প্রজেক্টর যারা সবচেয়ে পছন্দ হয়েছে আমার পকেট সাইজ এটা মানে এটা এটা আসলে খুবই ইউজফুল আমি যেখানে যাব সেখানে আমি টাচ করে চালু করে দেখতে পারবো নাকি এটা হচ্ছে মূলত যারা সবসময় যাতায়াত করে মানে বিভিন্ন পজিশনের জন্য আপনারা হচ্ছে ল্যাপটপ নিতে কেয়ার করতে চাচ্ছে না তাদের জন্য সে তাদের জন্য সুইটেবল ওকে এগুলো কি রিচার্জেবল মানে ব্যাটারি থাকে জি 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 রিচার্জেবল এটা রিচার্জেবল ব্যাটারি অলরেডি এর মধ্যে আছে জি জি আচ্ছা আচ্ছা ওকে তো পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কি কি আছে তাদের কাছে এবং কেমন প্রাইস তো চলো না কথা বলা শুরু করা যাক আজকে ভিডিও তো বেলাল ভাই প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব সর্বপ্রথমে শুরু করব হচ্ছে চিয়ারলেক্স ব্র্যান্ডের এটা হচ্ছে চিয়ারলেক্স C9 বাহ এটা 2800 লুমেন 2800 লুমেন জি জি এটা যারা হচ্ছে আপনার অফিসে ছোটখাটো অফিস বা হচ্ছে আপনার ক্লাসরুম তাদের জন্য সবচেয়ে বেস্ট আর এটা হচ্ছে আপনার এইচডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে তারপর হচ্ছে এদিকে বিজে পোর্ট আছে মানে যেটা থাকার কথা জি আর হচ্ছে যারা যদি খেলা দেখতে চায় বাসা বাড়িতে টিভির ল্যান ইয়া পোর্ট আছে জি ডিশের পোর্ট আছে ডিশের পোর্ট আচ্ছা আর এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে আপনার 9000 টাকা মাত্র 9000 জি দেখেন মাত্র 9000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা প্রজেক্টর আর স্পিকারও আছে এটাতে জি বিল্ট ইন স্পিকার সাউন্ডও বের হবে এখান থেকে আচ্ছা দারুণ তো এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা 7 দিনের রিপ্লেস আছে ফুল 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি আর হচ্ছে আপনার 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি 7 দিনের রিপ্লেসমেন্ট জি এলইডি প্রজেক্টর হয় কি আপনি যদি জ্বলে না যায় সেই ক্ষেত্রে যে ল্যাম্প টাইম বলা থাকে 30000 ঘন্টা অ্যাট লিস্ট হলো আপনি হচ্ছে 26000 ঘন্টা নিয়ে সর্বনিম্ন পাবে 26000 ঘন্টা সর্বনিম্ন পাবে জি আর যদি রেগুলার ইউজ করে অলমোস্ট আপনি হচ্ছে 4 থেকে 5 বছরের মতো ইউজ করতে পারবেন বাহ এগুলো সব এলইডি প্রজেক্টরের ক্ষেত্রে আচ্ছা এরপরে আমরা কোনটা দেখাবো এরপরে হচ্ছে এটারই আরেকটা আছে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড সেটা ডিশের পোর্ট নেই সেম কনফিগারের অ্যান্ড্রয়েড ওটা হচ্ছে 1GB RAM হচ্ছে 8GB ROM ওটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12000 টাকা অ্যান্ড্রয়েড ভার্সন জি জি অ্যান্ড্রয়েড ভার্সনে ডিশের পোর্ট থাকবে না ডিশের পোর্ট থাকবে না ওটা ওয়াইফাই দিয়ে চালাবে জি ওয়াইফাই দিয়ে চালাবে ইউটিউব ব্রাউজ করতে পারবে ইউটিউব চালাতে পারবে ব্রাউজিং করতে পারবে আচ্ছা আচ্ছা অ্যাপস দিয়ে সে টেলিভিশন দেখতে পারবে জি 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 ওকে দারুন আচ্ছা এরপরে এরপরে যাব হচ্ছে এমআই এর এটা হচ্ছে ওয়ানবো ওয়াও এটা পোর্টে হচ্ছে আপনার ওয়ানবো এটা হচ্ছে X1 Pro আচ্ছা এই মডেল নাম্বারটা আচ্ছা আচ্ছা এই যে এখানে লেখা আছে X1 এটাও অ্যান্ড্রয়েড এটা তো আপনার হচ্ছে এইচডিএমআই পোর্ট আছে বিজিএল পোর্ট আছে অডিও পোর্ট আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার লুমেন লুমেন এটা হচ্ছে ANC বলে
এটা হচ্ছে 350 এনসি, আর লুমেন হিসেবে ইউজ করলে আপনার হচ্ছে অলমোস্ট আপনার 2500 থেকে 2800 লুমেন হিসেবে ধরা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার 15000 টাকা। 15000 টাকা জি, বর্তমান 15000 টাকা। এটাও আপনার হচ্ছে নেটফ্লিক্স দেখতে পারবে, ইউটিউব দেখতে পারবে, ব্রাউজিং করতে পারবে, মোবাইল শেয়ার করতে পারবে, এটাও অ্যাপস ইউজ করতে পারবে জি, স্মার্ট প্রজেক্ট, স্মার্ট, ওকে ওকে, অ্যান্ড্রয়েড ভার্সন। আচ্ছা দারুন, আমরা শাওমি একটা দেখে ফেলাম, এরপরে আমরা কোনটা দেখাবো? এটা হচ্ছে এটা ওয়ান মোর। আচ্ছা আচ্ছা, এটা মানে আগের মডেল বাট এখনো খুব ফেমাস। এটা হচ্ছে আপনার T2 ম্যাক্স। T2 ম্যাক্স মানে হচ্ছে T2 ম্যাক্স। এটাও কিন্তু সাইজটা ছোট জি, খুবই ছোট, টেবিলের উপরে রাখতে পারবে, খুবই ছোট দেখেন। আচ্ছা, খুবই ছোট, পোর্টেবল, যে ব্যাগে করে ক্যারি করতে পারবে। এটা তো আপনার হচ্ছে HDMI পোর্ট আছে, USB পোর্ট আছে, অডিও পোর্ট আছে। আচ্ছা, আর এটা লুমেন হচ্ছে আপনার, লুমেন না, এটা হচ্ছে আপনার ANC 150 ANC। আর এটা হচ্ছে আপনার রিচার্জেবল না, এটা হচ্ছে চার্জ দিয়ে, আচ্ছা চার্জার, ডাইরেক্ট চার্জার লাগাবে, চার্জার লাগিয়ে ইউজ করতে হবে। এটা প্রাইস পড়বে হচ্ছে 17000 টাকা পড়বে, 17000 টাকা পড়বে, 17000 টাকা। কেউ চাইলে ট্রাইপডে বসাতে পারে, আমরা একটু দেখাই দিচ্ছি, ট্রাইপড ইউজ করতে পারবে। এটা আপনার ক্লাসরুমে আর হচ্ছে আপনার ছোটখাটো অফিস রুমে ইউজ করতে পারবে, অনায়াসে ব্যবহার করতে পারবে জি। আর বাসা বাড়িতে তো কথাই নেই, স্মার্ট প্রজেক্টর, এটাও অ্যান্ড্রয়েড। আচ্ছা আচ্ছা, অ্যান্ড্রয়েড ভার্সন জি। ওকে, এরপরে আমরা যেটা দেখাবো, এরপরে যাব হচ্ছে ওয়ান বডি, এটা হচ্ছে সর্বলাস্ট ভার্সন। বাহ, অন বোর্ড এটা খুব ছোট, দেখেন ক্যারি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, HDMI পোর্ট আছে, USB পোর্ট আছে দুইটা। ওকে, এটা অ্যান্ড্রয়েড। আর এটা সবচেয়ে একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে। ও তাই, যেটা এখানে যেখানে রাখবেন আপনার হচ্ছে অটো ফোকাস করে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও নিজেই আপনার হচ্ছে ক্লিয়ারিটি সে নিজেই ডিসাইড করবে, এটা আপনাকে করতে হবে না। আচ্ছা, যেমন অন্যান্য প্রজেক্টরে ঘুরে ঘুরে আপনাকে ক্লিয়ার করতে হয়, এটা করতে হবে না। আচ্ছা, যেটা হচ্ছে শাওমির আপনার হচ্ছে 50000 থেকে শুরু, ওইটাতে আপনার এই অপশনটা আছে, সেটা 27000 টাকার মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা, 27000 টাকার মধ্যেই কিন্তু মানে একটা উন্নত প্রযুক্তির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন জি। আর ফুল এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও, এটাও অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড জি। আচ্ছা, এখানে স্পিকার কিটা জি? স্পিকার আছে 5 ভোল্টের গুণে আপনার দুটো স্পিকার দেওয়া আছে। বাহ, সুন্দর। ওকে, তো এটার প্রাইস হচ্ছে মাত্র 27000 টাকা। 27000 টাকা জি। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখাবো? এরপর যাব হচ্ছে চেয়ার লেক্সের, এটা লেক্সের আরেকটা নতুন মডেল আছে, একবারে নতুন। ওকে, এটা হচ্ছে C50 3800 লুমেনের। ওকে, আর এটাও অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আপনার HDMI পোর্ট আছে দুইটা, USB পোর্ট আছে দুইটা, আর VGA পোর্ট নেই, আর হচ্ছে ফুল অ্যান্ড্রয়েড, ফুল অ্যান্ড্রয়েড জি। আর এটা বর্তমান প্রাইস হচ্ছে 19500 টাকা, 19500 টাকা অনলি। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে যাব হচ্ছে আরেকটা আছে হচ্ছে অন, অনের হচ্ছে 19 মডেল। ওকে, এটা হচ্ছে আপনার খুবই স্মার্ট দেখতে, এটা খুবই স্মার্ট দেখতে, খুবই সুন্দর। মডেল নাম্বারটা হচ্ছে আপনার M19। আর এটা এখন মানে প্রজেক্টর দিক দিয়ে আমি বলবো যে অ্যান্ড্রয়েডের মধ্যে যদি মানে যদি MI ছাড়া এটা এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি। ওকে, এটা তো হচ্ছে আপনার HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, ডাইরেক্টলি আপনার হচ্ছে ল্যান পোর্ট দিয়ে আপনি ইউজ করতে পারবেন, ডাইরেক্ট হচ্ছে ইন্টারনেট কানেকশন নিতে পারবে। আর এটাও অ্যান্ড্রয়েড, এটাও অ্যান্ড্রয়েড। আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 23500 টাকা। আর এটা লুমেনটা হচ্ছে আপনার 6500 লুমেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6500 লুমেন, লুমেন, এটা লুমেন। ওকে, এটা 6500 লুমেন, সুন্দর। এরপরে আমরা কি মিনি সাইজ দেখবো? হ্যাঁ, এটা মিনি সাইজ গুলো দেখে ফেলি। আচ্ছা, এটা দুইটা মডেল হয়, একই কনফিগারে, শুধু হচ্ছে আপনার র‍্যাম মডেলটা আলাদা জি। এটা হচ্ছে P09। আচ্ছা আচ্ছা আচ্ছা, P09 1GB RAM, 8GB ROM, আর হচ্ছে 2GB RAM, 16GB ROM। এটা তো স্মার্ট জি, এটাও স্মার্ট, এটাও স্মার্ট। এটা ব্যাকআপ পাবেন, ব্যাকআপ পাবেন সর্বোচ্চ 2 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আচ্ছা আচ্ছা, আর ডাইরেক্টলি চার্জে লাগিয়েও ইউজ করতে পারবেন। আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 16500 টাকা, 16500 টাকা জি, 16500 টাকা। আর এখানে হচ্ছে ফুললি টাচ, একবার টাচ প্যানেল দাও আছে। আচ্ছা, এখানে আপনার মাউস, আপনার মনে মাউসের মতো, হ্যাঁ মাউসের মতো আসবে, এখানে টাচ প্যাডে কাজ করতে পারবে, ল্যাপটপের মতো আর কি, অনেক জি ল্যাপটপের টাচ প্যাডের মতো। এটাতে HDMI পোর্ট আছে, তারপর হচ্ছে আপনার দুইটা USB পোর্ট দাও আছে, আর এদিকে হচ্ছে অডিও পোর্ট দাও আছে, আর এখানে হচ্ছে মেমোরি কার্ড ইন্টারনাল করতে পারবেন। আচ্ছা, মেমোরি কার্ড দিয়ে কেউ ভিডিও দেখতে পারে জি জি। আর স্মার্ট হচ্ছে আপনার স্মার্ট প্রজেক্টর গুলো হচ্ছে একটা ফিচার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনার মোবাইল শেয়ার করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল শেয়ার সবগুলোতে। ওকে, আর মোবাইলের মাধ্যমে সে দেখতে পারবে জি জি। আর এটা হচ্ছে আপনার 216, এটা প্রাইস করবে 18000 টাকা, 18000 টাকা জি। এটা হচ্ছে ANC হচ্ছে 150 ANC, আর লুমেন হিসেব করলে হচ্ছে আপনার ওই তো আপনার 1800-2000 লুমেন যেটাকে বলা যায়। ওকে, দারুন একটা মিনি সাইজের, পকেট সাইজের আমরা দেখে ফেললাম, যারা মোটামুটি এটা নিতে চায় নিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা কি দেখাবো? এরপরে যাবো হচ্ছে যাই MI তে, যাই MI তে, যাই MI হচ্ছে আপনার
এমআই স্মার্ট প্রজেক্টর 2 এটারও আপনার এইচডিএমআই পোর্ট আছে ভিজি আর এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে নেটফ্লিক্স আছে বিল্ট আছে নেটফ্লিক্স আছে আর তারপর হচ্ছে আপনার প্রাইম ভিডিও আপনার আছে দেওয়া আছে তারপর মোবাইল বিল মানে মোবাইল কাস্ট যেটা আছে ক্রোম কাস্ট এটা বিল্ট ইন দেওয়া আছে মোবাইল থেকে কাস্ট করতে পারবে জি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে ওকে আর এটা হচ্ছে ফুল এইচডি আর এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে যদি আপনার 120 পর্যন্ত বলা আছে আপনি যদি 70 ইঞ্চিতে আপনি যদি দেখেন বাসা মনে হবে একটা এলইডি টিভি দেখছেন আপনি ইয়েস আর এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনার অটো ফোকাস ফোকাসের জন্য জি অটো ফোকাসের জন্য এই বাজেটের মধ্যে যারা হচ্ছে বড় টিভির চিন্তা ভাবনা করে তাদের জন্য হচ্ছে বেস্ট সাজেস্ট হচ্ছে এটা আচ্ছা 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 আর এটা আপনার হচ্ছে ডলবি সাউন্ড আছে ডলবি অডিও যেটা দেওয়া আছে ওকে দারুন এটার প্রাইস কত বর্তমান প্রাইস হচ্ছে আপনার 50000 টাকা 50000 টাকা জি 50000 টাকা 50000 টাকা প্রাইস আর যারা বলে যে না আমি একবার ফুললি হোম থিয়েটার হিসেবে ইউজ করতে চাই অথবা কেউ প্রফেশনাল মানে সিনেমা হলের জন্য নাকি জি বাসা সিনেমা হল যদি বানাতে চায় ওকে তাহলে হচ্ছে এমআই স্মার্ট প্রজেক্টর 2 প্রো আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার মানে এম এর মধ্যে সব কম প্রাইজের মধ্যে এই প্রাইজের মধ্যে যদি অন্যান্য ব্র্যান্ড চিন্তা করি তাহলে আপনার বাজেট করতে হবে হচ্ছে আপনার 1 থেকে 20 30 এর মতো বাজেট করতে হবে আচ্ছা আচ্ছা 1 লাখ 20 30 জি 1 লাখ 20 30 সেটা হচ্ছে এম আই দিচ্ছে মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা জি প্রায় অর্ধেক দাম জি অর্ধেক দাম 1 লাখ 30 মানে তো প্রায় 1 লাখ 40 আর অর্ধেক হলো 70 70 ওকে সেই মানে কোয়ালিটি দিচ্ছে আপনার হচ্ছে 70000 টাকার মধ্যে 20 ওয়াটের হচ্ছে স্পিকার আছে আর অটো হচ্ছে আপনি যেদিকে অ্যাঙ্গেল করে রাখেন সেই অটো আপনার নিয়ে নেবে আপনার পজিশন মধ্যে নিয়ে নেবে জি আর এটা তো আপনার আছে নেটফ্লিক্স প্রাইম ভিডিও নেটফ্লিক্স অ্যান্ড্রয়েড আর হচ্ছে আপনার ওই গুগল অ্যাসিস্ট্যান্ট আছে কম্পাস বিল্ট ইন আছে ওকে এটা তো ডলবি অডিও দেওয়া আছে আচ্ছা 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 আর এটা তো হচ্ছে ইন্টারনাল ক্যামেরা দেওয়া আছে আপনার এটাও সেম আপনার হচ্ছে অটো ফোকাস করে নিবে আচ্ছা 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 যেটা আপনার অন্যান্য ব্র্যান্ডের যদি চিন্তা করতে গেলে আপনার 1 লাখ 20 থেকে 30 বাজার বাজার সেটাই কিন্তু Xiaomi দিচ্ছে মাত্র 70000 টাকা ওকে আচ্ছা এখানে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলো নিয়েও কথা বলবো আর যেহেতু সামনে খেলা অনেকেই কিন্তু প্রজেক্টর চেয়ে থাকবেন দেখা যায় যে অনেকগুলো মডেল হয়তো আপনার রিকোয়ারমেন্ট থাকতে পারে আপনি বলবেন পিসি হাউসে এসে যে আমার এই মডেলটা প্রয়োজন আপনি তো দিতে পারবেন জি আপনি সব মডেলই আছে আপনি ফোন দিয়ে বা আপনি আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অবশ্যই ফোন দিয়ে জানতে পারবেন যে মডেলটা আছে কিনা প্রাইস কিরকম আর সবসময় প্রাইসটা কিন্তু আপডেট আপ ডাউন হয় হ্যাঁ এখন দেখা গেল যে অনেকে এক বছরের ভিডিও দেখেও বলে যে ভাই এই প্রাইসটা ছিল আসলে দুই দিন পরেও প্রাইস চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে এটা আসলে আমরাও বলতে পারবো না ইভেন কি হচ্ছে আপনার মগঞ্জে মানে কেউ বলতে পারে না আমরা তো জানি না যেমন আমরা আমি কয়েকদিন আগেই ডলার কিনেছি 95 টাকা গত পরশু দিন কিনলাম 105 টাকা জি তো এটা বলা কঠিন খুব টাফ ওকে আচ্ছা এরপরে এরপর যাব হচ্ছে আপনার চিয়ারলেক্স ব্র্যান্ডের চিয়ারলেক্স হ্যাঁ চিয়ারলেক্স হচ্ছে CL770 এটা খুব পুরনো ব্র্যান্ডের মডেল হলো এটা খুবই হচ্ছে আপনার এখনো জনপ্রিয় জনপ্রিয় ইয়েস জি এটা হচ্ছে আপনার 32 লুমেনের এটা তো ডিশের পোর্ট আছে তারপর হচ্ছে এইচডিএমআই আছে দুইটা ভিজে পোর্ট আছে অডিও পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট আছে দুইটা আচ্ছা 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 ওকে এটা আপনার হচ্ছে 32 লুমেন এটা বর্তমান প্রাইস হচ্ছে 16500 টাকা 16500 জি 16500 টাকা 16500 টাকা ওকে এরপরে এরপর যাব হচ্ছে এটারই আপডেট ভার্সন সেটা হলো চিয়ারলেক্সের CL770 CL770 এটা হচ্ছে 4400 লুমেনের এটা তো ডিশের পোর্ট আছে বাহ তারপর হচ্ছে ভিজে আছে এখানে ভিজে এখানে এইচডিএমআই আর হচ্ছে ইউএসবি ওকে অডিও পোর্ট আছে আর এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 18500 টাকা 18500 আর এটাতে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা আপনি দেখাতে পাচ্ছেন আমাদের নেক্সট লটে ঢুকবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সহ অ্যান্ড্রয়েড সহ জি অ্যান্ড্রয়েড সহ সেম কনফিগারে অ্যান্ড্রয়েড সহ ওটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 22000 টাকা পড়বে 22000 টাকা পড়বে জি ওকে সুন্দর এরপরে আমরা চলে যাই বেনকিউ এ নাকি জি বেনকিউ মডেলে চলে যাব আপনার বেনকিউ যারা হচ্ছে একবার ডাইরেক্টলি ব্যান্ড ছাড়া আপনি অন্য কিছু পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আপনার বেনকিউ আছে বিসোনিক আছে আর ইপসন আছে ইপসন আছে তো বেনকিউ এর এটার মডেল কত এটা মডেল হচ্ছে আপনার PA503SE আচ্ছা আচ্ছা জি এটা হচ্ছে আপনার এটা লুমেন কত এটা লুমেন হচ্ছে আপনার 3600 লুমেন 3600 লুমেন জি 3600 লুমেন অনেক বড় মানে ইয়া আসবে তাই না স্ক্রিনটা জি জি অনেক বড় স্ক্রিন আসবে আচ্ছা যারা আপনার একবারে ব্যাঞ্চ আর যারা আপনার অন্য কিছু নিতে চায় না তাদের জন্য এটা আর এটা তো হচ্ছে আপনার এইচডিএমআই পোর্ট আছে দুইটা ভিজে পোর্ট আছে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার মনিটর আউটপুট আছে হ্যাঁ মনিটর আর হচ্ছে অডিও ইন আছে আউট আছে দুটি আছে
আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 42,500 টাকা 42,500 জি 42,500 টাকা ওকে এরপরে ইপসন দেখবো আমরা ইপসন ইপসন ইপসনের মডেল হচ্ছে এটা এই যে মডেলটা এখানেই লেখা আছে উপরেই লেখা আছে EBE01 ওকে জি এটা হচ্ছে আপনার 33 লুমেন আচ্ছা 33 লুমেন এটাও খুব সুন্দর প্রজেক্টরটা প্রজেক্টর খুবই সুন্দর দেখো খুবই দারুণ খুবই চমৎকার প্রজেক্টর ওকে আর এটা হচ্ছে আপনার 33 লুমেনের আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 47,000 টাকা 47 জি 47,000 টাকা HDMI port আছে VGA port আছে তারপর হচ্ছে আপনার USB B port B port হ্যাঁ এটা USB B port ওকে আর এখানে আপনার অপশন গুলো দেওয়া আছে আচ্ছা এই কন্ট্রোলিং গুলো এখানে করতে পারবেন এখানে কিন্তু সব ধরনের ম্যানুয়াল দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে CBE10 জি এটার পরের মডেল হচ্ছে এটা CBE আচ্ছা CBE 10 এটা হচ্ছে আপনার 36 লুমেনের ওকে 36 লুমেনের এটা প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে 56,500 টাকা 56,500 টাকা এটা তো HDMI পোর্ট আছে VGA পোর্ট আছে আর হচ্ছে USB B পোর্ট আছে আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার মূলত কম্পিউটার থেকে দেখানোর জন্য আছে এগুলো হচ্ছে আপনার এক্সট্রা আপনি পেন ড্রাইভ দিয়ে বা হচ্ছে ওই ই দিয়ে ইউজ করতে পারবে না ডাইরেক্টলি কম্পিউটার থেকে ইউজ করা যাবে ওকে ওকে এটার প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 56,500 টাকা 56,500 জি 56,500 ভিউসনিক ভিউসনিক এটা ভিউসনিকের মডেল হচ্ছে আপনার PA503 SE আচ্ছা 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 আর এটা হচ্ছে আপনার 4000 লুমেন 4000 লুমেন সবচেয়ে বেশি লুমেন আচ্ছা এটা 4000 লুমেন আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 47,500 টাকা 47,500 টাকা জি 47,500 টাকা ওকে আর এগুলোতে হচ্ছে আপনার ব্র্যান্ডের যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলোতে ফুললি আপনি হচ্ছে এক বছর ওয়ারেন্টি পাবেন আর প্রজেক্টর আমি মনে করি যে যদি না জ্বলে যায় সেই ক্ষেত্রে দেখা যায় প্রজেক্টর একটা 3-4 বছর ইজিলি ইজিলি চলে যায় চলে যায় আচ্ছা আচ্ছা আর এরপর হচ্ছে যে লুমেন বলা থাকে আপনার 30,000 ঘন্টা 20,000 ঘন্টা বা হচ্ছে 25,000 ঘন্টা এই লুমেন হচ্ছে আপনার যাওয়ার পরে হচ্ছে লুমেন চেঞ্জ করা যায় তাহলে লুমেন গুলো কালার চেঞ্জ হয়ে যায় প্রজেক্টর সবগুলো ব্র্যান্ডেরই আপনার হচ্ছে লুমেন যত বলা থাকবে তার চলার পরে লুমেন চেঞ্জ করতে হয় ও আচ্ছা লুমেন চেঞ্জ করতে হয় জি আচ্ছা ইউজ করতে করতে কি লুমেন গুলো মানে লুমেন গুলো কমে আসে কিনা ব্রাইটনেস কমে আসে তারপর হচ্ছে আপনার কালার চেঞ্জ হয়ে যায় আপনার ব্র্যান্ডের প্রজেক্টর গুলো আপনার ম্যাক্সিমাম হচ্ছে কালার চলে যায় যে কোনো একটা কালার চলে যায় আচ্ছা 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 ওকে অলরেডি কিন্তু আমরা একটা প্রজেক্টর চালু করে আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি চালু করেছি দেখেন এটা হচ্ছে প্রজেক্টরের এই যে লাইট এই যে উপরে ওয়াও দেখেন কত ক্লিন এবং যেটার উপরে আলোটা পড়বে সেটা যদি হোয়াইট হয় ক্লিন হয় সেক্ষেত্রে আরো ভালো দেখা যাবে আরো ভালো ডিসপ্লে আসবে আরো ভালো কালার আসবে কালার আমরা একটু দেখাই দেখেন এটা হচ্ছে 4K 4K ভিডিও বাহ চকচক করতেছে পুরোটাই এবং সাউন্ডটা এখান থেকে আসছে সাউন্ডটা এখান থেকে আসছে সাউন্ডটা কিন্তু অনেক দারুণ একটা সাউন্ড আর এটা রিমোট হচ্ছে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে বাহ ভয়েস ভয়েসের মাধ্যমে সার্চ করা যাবে না জি যেহেতু অ্যান্ড্রয়েড জি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে জি ওকে আর এটা মডেল হচ্ছে আপনার T6 Max জি ওয়াও আর হচ্ছে আপনি যদি এমআই নেন তাহলে তো আরো বেশি ক্লিয়ার পাবেন এবং হচ্ছে আচ্ছা 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 এমআই নিলে আরো বেশি ক্লিয়ার পাবেন জি কালারটা খুবই চমৎকার তো দারুণ আমরা কিছু প্রজেক্টর আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো মানের কিছু প্রজেক্টর যারা নিতে চান পিসি হাউস থেকে নিতে পারেন তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন pchouse.com.bd ওকে আর এছাড়া ফোন করতে পারেন সরাসরি চলে আসতে পারেন পিসি হাউসে তাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা একটু বলে দিই আপনাদেরকে পিসি হাউস মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল টুতে দোতলায় 248-250 নম্বর দোকান ওকে তো বিলাল ভাই আমাদের সঙ্গে ছিলেন পিসি হাউসে কিন্তু প্রজেক্টর ছাড়াও মূলত আসলে পিসির কম্পিউটার অ্যাক্সেসরি সব কিছু তাদের কাছে পাওয়া যায় তাদের শোরুমটা অনেক বড়ো আপনার সব কিছুই তাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ